ইসলামী নৈতিকতা এখানে একটা বিষয় হলো আখলাক আখলাক সম্পর্কে আলোচনার বিষয় আখলাক শব্দটি বহু বছর এক বছর খোলুকুন এর অর্থ স্বভাব সমষ্টি বা চরিত্র শব্দগত দিক থেকে খারাপ ও ভালো দুই রকম চরিত্রকে আখলাক বলা হয় আখলাক মানুষের জীবনে যত কাজ হয়েছে সব কিছু সমষ্টি হলে চরিত্র আখলাক যদি ভালো হয় তাহলে আখলাক হামিদা বা গুড ক্যারেক্টার আর যদি খারাপ হয় তাহলে ব্যাড ক্যারেক্টার বা আখলাকে জামিমা আঁকলাকে দুইভাবে দুই ভাগে দুই ভাগে বিভক্ত করা হয়েছে প্রশংসনীয় চরিত্র আঁকলাকে হামিদা আর নিন্দনীয় চরিত্র আঁকলাকে জামিমা মানুষের স্বভাব যখন সামগ্রিকভাবে সুন্দর নির্মল মার্জিত হয় তখন তাকে আঁকলাকে হামিদা বা সৎ বলে যে স্বভাব বা আচরণ সমাজে প্রশংসনীয় ও সমাদৃত যে স্বভাব আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পছন্দ করেন এবং যা তাদের কাছে মানুষকে প্রিয় করে তুলে তাকে আকলাকে হামিদা বা প্রশংসনীয় আচরণ বলে যেমন তাকুয়া সততা মনোদায়ী ওয়াদা পালন আদল অসহায় দুঃস্থ সেবা পরিচ্ছন্নতা শালীনতা ইসলামের পরিভাষায় মানুষের পারস্পরিক অধিকার ও কর্তব্য সম্পর্কিত আচার আচরণ ও কর্মকাণ্ড ইসলামী শরীয়ত অনুসারে সুষ্ঠু সুন্দর কল্যাণকর ও যথাযথভাবে পালন করাকে আকলাকে হামিদা বলে আকলাকে হামিদা তাই যা সহজ সরল সুন্দর স্বভাব ও ভালো চরিত্রের সামগ্রিক রূপ অপরপক্ষে আকলাকে জামিমা হল আকলাকে হামিদার পুরোপুরি বিপরীত বিষয় যে স্বভাব বা আচরণ সমাজে নিন্দনীয় ও গ্রহণযোগ্য যে স্বভাব আল্লাহ ও রাসুদুল্লাহ সাল্লামকে পছন্দ করে না আল্লাহ এবং রাসুদুল্লাহ সাল্লাম পছন্দ করে না যে স্বভাব ও আচরণের জন্য আল্লাহ তালা ও রাসুদাল্লামের কাছে মানুষ অপ্রিয় এবং মানুষে পরিণত মানুষ অপ্রিয় মানুষে পরিণত হয় তাকে আকলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র বলে যে আল্লাহ দ্রোহিতা খেয়ানত কথার বর খিলাপ অবিচার অশ্লীলতা অনাচার ইত্যাদি তো আখলাগ মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় তা আখলাক যদি ভালো হয় তাহলে বলে ভালো আকলাক সৎ চরিত্র আর যদি খারাপ হয় তাহলে বলে মন্দ চরিত্র অর্থাৎ মানুষের জীবনের সব কিছুই একটা ক্যারেক্টার আকলাকের মধ্যে সীমাবদ্ধ যাই করুক না কেন সে ভালো মন্দ করুক ভালো করলে ভালো আকলাক ভালো সৎ চরিত্র খারাপ করলে মন্দ চরিত্র তো আকলাকের গুরুত্ব যে রয়েছে যে সেটা হলো যে মৌলিক মানবীয় গুণ মানুষকে আলোর বলা আমি সর্বশেষ ছ মাকল হিসেবে তৈরি করেছেন সুতরাং মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ থাকবে এটি স্বাভাবিক পশুত্ব তার মধ্যে থাকবে না কিন্তু মানুষ যদি মনুষ্যত্বকে লালন না করে পশুত্বকে লালন করে তবে মানুষের যে মানবীয় যে গুণাবলী শ্রেষ্ঠত্বের এই ধাপ থেকে সে নিশ্চয়ই পশুর সে নিশ্চয় নেমে যাবে দ্বিতীয় হলো জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল আখলাক চরিত্রের সে উত্তম সম্পদ আর নেই শান্তি ও নিরাপত্তার উৎস হলো এই আখলাক চরিত্র জান্নাত লাভের উপায় হল এই আখলাক রাশুলাম বলছেন যে দুটি জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতে প্রবেশ করাবে এ হলো তাকুয়া আল্লাহ ভীতি আর একটি হলো উত্তম চরিত্র হোসনল খলক আর সুন্দর ব্যবহারই হল পূর্ণ সাব পরম সয়াবের কাজ হলো এই আখলাকের মাধ্যমে অর্থাৎ মানুষ আকলাখের মাধ্যমে আল্লাহ তালার সান্নিধ্য অর্জন করবে তেমতের ময়দানে মানুষের মিজানের পাল্লায় মানুষের আখলাকের চেয়ে আর উত্তম ভারী আর কোনো আমল থাকবে না এন বিষয়টি হলো যে দুনিয়া দেশে ভালো কাজ করা মানে তার ভালো আখলাখ খারাপ কাজ করা মানে খারাপ আলাক কোন ছাত্র যখন পরীক্ষা দেয় সে বৃত্তি পাওয়ার উদ্দেশ্যে পরীক্ষা দেয় নেই স্কলারশিপ পাওয়ার উদ্দেশ্যে পরীক্ষা দেয় তার টার্গেট ছিল ভালো ফলাফল করা কিন্তু যখন সে ভালো ফলাফল তার টার্গেট ফিল করতে পেরেছে অটোমেটিক্যালি আর এডিশনাল হিসেবে সে অতিরিক্ত বৃত্তি পেয়েছে সে বৃত্তির জন্য না পড়লেও ভালো ফলাফলের জন্য পেলেও পুরস্কার সরস্বা বৃত্তি পেয়ে গেল তেমনই কোনো মানুষ যদি জান্নাত পাওয়ার জন্যে অথবা পরকালীন জীবনে সফলতা অর্জনের জন্য ভালো কাজ না করে সে যদি খালি দুনিয়ার উদ্দেশ্য দুনিয়ার জীবনকে সুন্দর করে কাটাতে চা দুনিয়ার জীবনকে পাপমুক্ত জীবনযাপন সে যদি এটাকে টার্গেট করে তাহলে দেখা যাবে যে অটোমেটিক্যালি তার পরকালীন জীবন সুন্দর হয়ে যাবে এই জন্য খাঁটি মোমিনের বৈশিষ্ট্য হবে নেক চরিত্র ভালো চরিত্র ইমানের পূর্ণতা লাভ করবে এই উত্তম আখলাকের মাধ্যমেই তারপর ইহকাল ও পরকালের কল্যাণ লাভ হবে যাদের সৎ চরিত্রবান তাদের দ্বারা তো শান্তি পাবে আখরাতেও তারা মুক্তি লাভ করবে আল্লাহর ভালোবাসা লাভ করবে এই যারা উত্তম চরিত্র গঠন করবে রাস রাসুল সাল্লা সাল্লামের ভালোবাসা লাভ করবে আখলাকের মাধ্যমে মানুষের ভালোবাসা লাভ মানুষ তাকে ভালোবাসবে সৎ লোককে মানুষ ভালোবাসে মানুষ মর্যাদার মাপকাঠি এই আকলাকের কারণে রাসুল বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম হলো সে ব্যক্তি যার চরিত্র ভালো ইন্ডামিন খেয়া আরিক মাহাসানকা আকলাকান কাজে সকলের মধ্যে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ হওয়ার মাধ্যম হলো মর্যাদা লাভের মাপকাঠি হল আকলাকের গুরুত্ব রয়েছে শান্তি ও নিরাপত্তা নিশ্চয়তা সুন্দর চরিত্র সামাজিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করে ইসলামী জীবন ব্যবস্থা মূল্যবোধ নিজ দর্শনে আকলাকের গুরুত্ব ইমানের মতোই বিশেষ বিশ্লেষণে প্রতি এমন হয়েছে ইমানই আকলাক বা আখলাকই ইমান কেননা ইমান ছাড়া আকলাক অর্থহীন আর আকলাক ছাড়া ইমানের স্বতন্ত্র কোনো অস্তিত্ব থাকা প্রায় অসম্ভব বস্তুত আকলাকের অপরিসীম গুরুত্বের কারণেই চরিত্রহীনতাকে মানুষের সবচেয়ে বড় ক্ষতি ও অমার্জনীয় ত্রুটি হিসেবে গণ্য করা হয়েছে এই জন্য প্রবাদ আসছে যে মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট আখলাকে হামিদা অর্জনের যে উপায় আমাদের বের করতে হবে আমরা কেউ আখলাকে আমিদ অর্জন করব সেটা হলো কোরআন অধ্যয়ন করা কোরআন বোঝা হাদিস অধ্যয়ন করা হাদিসকে বোঝা তারপরে আমলেনিয়া সেই মান আনা নিয়তকে বিশুদ্ধ আল্লাহ অর্জন করতে হবে তাকেও আল্লাহ ভীতি অর্জন করা শলাত আদায় করা সাউম পালন করা জাকাত দেওয়া হস পালন করা সত্য কথা বলতে হবে ধৈর্য ধরা ইহসান করা জিকির করা সুক্রিয়া কৃতজ্ঞতা প্রকাশ করা নিয়ামতের কর্তব্য পরায়ণ দায়িত্ব নিজ দায়িত্ব পালন করা আখরাতে বিশ্বাস স্থাপন করা আল্লাহর গুণের অনুশীলন অনুসরণ অনুশীলন করা তারপরে আমানতদারিতা রক্ষা করা ওয়াদা পালন করা আদল বা নেই পরায়ণ হওয়া স্বাধীনতা বজায় রাখা খ্যাত খেদমতে খাল সৃষ্টির সেবা করা হালাল উপার্জন করা পবিত্রতা পরিচ্ছন্নতা বজায় রাখা জোয়া না খেলা মিথ্যাচার পরিহার করা সুদ ঘুষ পরিহার করা প্রতারণা করা যাবে না চিটিং করা যাবে না কিবদ পরিহার করা হিংসা বিদ্বেষ থেকে বেঁচে থাকা ফেতনা ফাসাদ বিশৃঙ্খলা সন্ত্রাস তৈরি না করা ধূমপান যদ্ডাবিরিশি গাড়িগুলি পরিত্যাগ করা মাদকদ্রব্য পরিহার করা অসৎসঙ্গ পরিহার করা ওপরের অধিকার হরণ করা যাবে না চুরি ডাকাতে চিন্তাই থেকে বিরত থাকতে হবে সহানুভূতিশীল হতে হবে মানুষের প্রতি অন্যান্য মমিনের প্রতি মানুষের প্রতি পশুর প্রতি অন্যান্য মাকলকের প্রতি দয়া ক্ষমা প্রদর্শন করা দান সদাকা করা আত্মসংযম বজায় রাখা নিয়মানুবর্তিতা নিয়ম নীতি মেনে চলে যেমন ছলা এবাদত মানুষকে নিয়মানুবর্তিতা শিক্ষা দেয় কল্যাণ কমি হওয়া মানুষের হিতাকাঙ্ক্ষী হওয়া রিয়া বা অন্যকে দেখানোর জন্য কোনো সৎ আমল না করা মাতা পিতার হক আদায় করা আত্মীয় স্বজনের হক আদায় করা প্রতিবেশীর হক আদায় করা বন্ধুবান্ধবের সাথে অকপট আন্তরিক সম্বন্ধ স্থাপন করা ইয়া মিসকিন অসহায় লোকদের দেখাশোনা করা রোগীদের সেবা করা কথা ও কাজে মিল রাখা অন্যায় হত্যা পরিহার করা বেবিচার থেকে দূরে থাকা স্বামী স্ত্রীর হক আদায় করা সন্তান সন্ততির হক আদায় করা সাধারণ মুসলিমের হক আদায় করা সর্বসাধারণের হক আদায় করা সিরাতন্নবী রাসুলের জীবনী অধ্যয়ন করা এবং অনুসরণ করা ইসলামী সাহিত্য অধ্যয়ন অনুশীলন সাহাবি তাবি এবং ইসলামী ব্যক্তিত্বদের জীবনী অধ্যয়ন এবং অনুশীলন আল্লাহর বিধান মেনে চলার মাধ্যমে আমাদের এই আখলাকে সুন্দর করতে হবে আল্লাহ তাল্লা রসিন আল্লা মিনুন আসলা যে ইমানের বিষয় যে আনবে আলাদ কায়েম করবে অমিমা রা কোনা হুমিম ফেকুন আমার দেহ সম্পদ ব্যয় করবে এবং আসমানি তা বিশ্বাস স্থাপন করবে অবিলা আখেরাত এবং আখেরাতকে একই বিশ্বাস করবে এরা হল সশ এজন্য আমরা এই সশ চরিত্রবান হওয়ার জন্য আকলাকে সুন্দর করার জন্যে কোরআন সুন্নাকে অনুসরণ করবো আর জীবনীকে অনুসরণ করব আল্লাহ তালা আমাদের সবাইকে সেই তো দান করুক আসসালামু আলাইকুম